উদয়পুরের রায়াবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে পূর্বতন সরকারের অলিখিত পুনর্বাসনের ভিত্তিতে সরকারি জমিতে বসবাস করছিলেন বেশ কয়েকটি সংখ্যালঘু পরিবার। কিন্তু গত 25 মে সরকারি জমি উচ্ছেদ করার লক্ষ্যে রাজ্য প্রশাসন বুলডোজার চালিয়ে পরিবারগুলির বাড়ি ঘর সহায় সম্পত্তি ধ্বংস করে দেয়। এতে করে স্বাভাবিকভাবে নিঃস্ব হয়ে পড়ে সংখ্যালঘু 7টি পরিবারের লোকেরা। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে সোচ্চার হন বিরোধী রাজনৈতিক দলগুলি। কিন্তু এরপরেও প্রশাসনিকভাবে অসহায় পরিবারগুলির জন্য কোনো ধরনের উদ্যোগ নেই। তাই এবার রায়াবাড়ির উচ্ছেদকৃত পরিবারগুলিকে অবিলম্বে উপযুক্ত পুনর্বাসন দেওয়ার দাবিতে রাস্তায় নামল ত্রিপুরা পিপলস পার্টি, এসইউসিআইসি এবং সিপিএনএল লিবারেশন গণমঞ্চ। শুক্রবার আগরতলা ওরিয়েন্ট চৌমুনিতে দাবি আদায়ের লক্ষ্যে এই তিন সংগঠনের কর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়, যার নেতৃত্ব দেন সিপিএমএল রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। এদিন তিনি জানান, শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্যের বিধানসভার বাজেট অধিবেশন, আর এই অধিবেশনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পুনর্বাসনের দাবিতে সোচ্চার হওয়ার জন্য বিরোধী দলের সদস্যদের কাছে আগাম চিঠি দেওয়া হয়েছে। তাই অধিবেশনে যাতে বিষয়টি নিয়ে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়, তার জন্য বিধায়কদের দৃষ্টি আকর্ষণ করতে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন। বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে। গত 25 মে রায়াবাড়িতে বুলডোজার দিয়ে এই সরকার, বন দপ্তর, পুলিশ মিলে যেভাবে নির্দয়ভাবে 7টি সংখ্যালঘু মুসলিম প্রান্তিক পরিবারের ঘর বাড়ি, তাদের গাছপালা, তাদের জীবন জীবিকা আশ্রয়ের সমস্ত ব্যবস্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, সেই বিষয়টা আজকে বিধানসভার বাইরে আমরা ধর্ণা দিচ্ছি যে এই বিধানসভা তথা এই আইনসভায় এই মানুষগুলোর যে সাংবিধানিক অধিকার, বেঁচে থাকার অধিকার, সেই অধিকার সুরক্ষিত করার দাবি উঠুক। আমরা বিরোধী দলনেতা কাছে আবেদন করেছি, চিঠি দিয়েছি, আমরা চিঠি দিয়েছি মাননীয় যিনি গোপাল রায় বিধায়কের কাছে, যে আজকের বিধানসভায় এই আওয়াজ তোলার জন্য আমরা চিঠি দিয়েছি মাননীয় বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর কাছে, যে আজকের বিধানসভায় রায়াবাড়ির মানুষের তাদের যে অসহায় অবস্থা, তারা যে আজকে তাদের মাথা গুজার জায়গা নেই, তাদের ন্যায় বিচারের দাবিতে, তাদের পুনর্বাসনের দাবিতে, উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে আমরা বাইরে ধর্ণা দিচ্ছি। বিধানসভায় এই আওয়াজ উঠুক, সরকার তাদের জন্য কি ব্যবস্থা করবে সরকার এই অবস্থান স্পষ্ট করুক আজকে। পিটু রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।